যে খবরে নজর রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, আর ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্রের সঙ্গে। সঞ্জয়, আমরা ছবি দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী রাস্তায় রয়েছেন, রওনা দিয়েছেন তিনি সিবিআই দপ্তরের উদ্দেশ্যে। কোথায় রয়েছেন তিনি, কি জানতে পারছো? দেখো, কিড স্ট্রিটের এমএনএ হোস্টেল থেকে তিনি কিছুক্ষণ আগে বেরিয়েছেন, 2-3 মিনিট আগে বেরিয়েছেন, এবং তারপর জওহরলাল নেহরু রোড হয়ে এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি দিয়ে তার কনভয় যাচ্ছে। তার গাড়ি ছাড়াও আরো দুটি পুলিশের ভ্যান রয়েছে তার সঙ্গে। তারা এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি ধরে তারা এগিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে যে তারা এই মুহূর্তে নিজাম প্যালেসের দিকে যাচ্ছেন। গতকালকেও যেটা দেখা গিয়েছিল, তিনি নির্ধারিত সময়ের কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলেন। আজও 11টার সময় তার নিজাম প্যালেসে পৌঁছানোর কথা। তার আগে 10:30 বাজার কয়েক মিনিট আগেই তিনি তার এমএলএ হোস্টেল থেকে বেরোন, এবং এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি হয়ে তিনি ঘুরেছেন আবার এজেসি বোস রোডের দিকে, এবং এর কিছুক্ষণের মধ্যেই তিনি এজেসি বোস রোডের কাছে পৌঁছে যাবেন, এবং সেখান থেকে 1 মিনিটের মধ্যেই তিনি পৌঁছে যাবেন নিজাম প্যালেসে, তেমনটাই আশা করা যাচ্ছে। এই মুহূর্তে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে জওহরলাল নেহরু রোড শেক্সপিয়ার সরণি হয়ে তিনি মিন্টো পার্ক দিয়ে এজেসি বোস রোডের কাছে এসে পৌঁছেছেন, এবং এরপর নিজাম প্যালেসের দিকে তার কনভয় ঘুরবে। তার নিজস্ব গাড়ি ছাড়াও আরো দুটি পুলিশের ভ্যান তার সঙ্গে রয়েছে। সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তাকে আজ সকাল 11টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে, এবং তিনি রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে, সেখান থেকে শেক্সপিয়ার সরণি থেকে এজেসি বোস রোডের দিকে রওনা দিয়েছেন তিনি, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি পৌঁছে যাবেন সিবিআই দপ্তরে। এবং গতকালই আমরা দেখেছিলাম যে 9.5 ঘন্টা একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর গাড়ি নিজাম প্যালেসে। আমাদের প্রতিনিধি রয়েছেন আবির দত্ত, সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষা প্রতিমন্ত্রী পৌঁছবেন নিজাম প্যালেসে, এই মুহূর্তে কি ছবি নিজাম প্যালেসের সামনে দেখতে পাচ্ছি তুমি? দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পরেশ অধিকারীর যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে নিজাম প্যালেসে প্রবেশ করেছে, এবং এই যে নিজাম প্যালেসের সিবিআই যে দপ্তর, সেই দপ্তরে গতকালই যখন তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায় তখনই তাকে নোটিশ হাতে দেওয়া হয়, এবং বলা হয় আজকে 11টার সময় উপস্থিত থাকার জন্য। এবং বলতে বলতেই তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে নিজাম প্যালেসে এসে পৌঁছেছে শিক্ষা প্রতিমন্ত্রীর যে গাড়ি, এবং শিক্ষা প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত, পিছনে কলকাতা পুলিশের দুটো ভ্যান, এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক 10:38 10:38 মানে নির্ধারিত সময়ের কিছুটা আগেই কিন্তু পরেশ অধিকারী এসে পৌঁছেছেন, এবং পরেশ অধিকারীকে আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তিনি নামলেন গাড়ি থেকে নিজাম প্যালেসের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। দেখো, একেবারেই তুমি দেখতে পাচ্ছ পরেশ অধিকারীকে নিয়ে যাওয়া হচ্ছে। পরেশ, দেখা যাচ্ছে পরেশ অধিকারীকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে লিফটে করে, সঙ্গে পুলিশ কর্মীরা রয়েছেন, কিন্তু সিবিআই তাকে রিসিভ করে নেবেন এই লিফটের সামনে থেকেই। এবং পরেশ অধিকারীকে আজকে ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। গতকাল দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ, তার কল ডিটেল, কাদের সাথে তিনি কথা বলেছিলেন, যখন তার যে দল তৃণমূল কংগ্রেসে যখন তিনি জয়েন করছিলেন তখন সেই বিষয় নিয়ে তার সঙ্গে তার থেকে তথ্য নেওয়া হয়েছে। তার মেয়ে অর্থাৎ তার কন্যা যখন স্কুলে নিয়োগে যখন চাকরি যখন পান তখন তিনি কাদের সাথে কথা বলেছেন, সেই কল রেকর্ডও হাতে রয়েছে গোয়েন্দাদের। আজকেও ফের জিজ্ঞাসাবাদ করা হবে গতকালের মতন, আজকেও ভিডিওগ্রাফি করা হবে এমনটাই জানা যাচ্ছে। ঠিক 10:38 নাগাদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তিনি এসে পৌঁছালেন সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে, এবং এখানে আর কিছুক্ষণ পরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এসএসসি নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা, এবং গতকালের পর তাই আজও জিজ্ঞাসাবাদ করা হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। গতকাল আমরা দেখেছিলাম 9.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু এখনো একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে।
তৃণমূলের যোগদানের সময় কাদের সঙ্গে কি নিয়ে কথা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল গতকাল, এবং মেয়ের চাকরিতে নিয়োগের সময় কাদের সঙ্গে কি কথা হয়েছিল তাও জানতে চান সিবিআই আধিকারিকরা। এবং পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ পর্ব পুরোটাই গতকাল ভিডিওগ্রাফি করা হয়। কিছুক্ষণ আগেই যে ছবি আপনারা দেখালাম যে নিজাম প্যালেসে ঢুকলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এবং এ নিয়ে তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গতকাল জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে মন্ত্রীকে ফের হাজিরার নোটিশ দেওয়া হয়। সকাল 11টা নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, তবে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। आपको पता होगा हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम। बाबा ने भेजा है। कम्या क्यूरियोसिटी, क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर, जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।